Cigarette smoking is injurious to health. It causes cancer. ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হয়। কখনো কখনো না আলাপটাই ভালো। পরিচয় করা উচিত না। আরে এখন ফোন করিস না। রাজ অফিস থেকে চলে এসেছে। হ্যাঁ আদিত্যদাকে ফোন করে তোকে জানাবো। হ্যালো, আমি আদিত্য চৌধুরী বলছি। আর হ্যাঁ, আমাকে কখনো ফোন করিস না, তুলতে পারবো না। এক্সকিউজ মি, এই যে আপনাকে বলছি। হ্যাঁ হ্যাঁ আপনাকেই। আপনার ব্যাপারটা কি বলুন তো। আমার ব্যাপার মানে? আমি তাকাইনি তো, মানে আমি কেন আপনার দিকে তাকাতে যাব? আমি তো এমনি মানে এদিকে ওই। ও, আপনি এদিকে এমনি তাকিয়েছিলেন, আমার দিকে না? না না, বিশ্বাস করুন, মানে আমি তো একদমই। একটা প্রশ্ন অনেকের মনে উঠে আসে যে নিউজ পেপারের ফটোগ্রাফার আদিত্য চৌধুরী লেখক আদিত্য চৌধুরী হয়ে উঠলেন কেন? এই প্রশ্নের উত্তরটা যদি প্রথমবার আমাদের রিডারদের একটু দেয়। আসলে দেখার চোখটা হঠাৎ একদিন নষ্ট হয়ে গেল, আর সেই চোখটা আমি খুঁজে পেলাম আমার কলমের মধ্যে। আপনি মানে কথাটা বেশি বলেন তাই না? হ্যাঁ মানে, না মানে, ইয়ে মানে, তা কেন হবে? তবে মানে মেয়েদের সমস্যা নিয়ে লিখলেই সেটা ওই আপনাদের ভাষায় ফেমিনিস্ট অ্যাপ্রোচ হয়ে যাবে, আমি তা মনে করি না। মেয়েদের নিয়ে অনেকেই লিখতে পারে, যদিও আনফর্চুনেটলি আমি সেরকম খুব কাউকে দেখতে পাচ্ছি না। এনিওয়ে, আমার যেটা ভালো লাগছে সেটা হচ্ছে আমার এই ধরনের লেখা মানুষজনের খুব পছন্দ হচ্ছে। সেদিক থেকে বলতে পারি যে আমি একটা নতুন কিছু করে উঠতে পেরেছি। গতকাল আপনার নতুন উপন্যাস হঠাৎ দেখা প্রকাশিত হলো, সে বিষয়ে যদি একটু কিছু বলেন। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রে আবারও একটি মেয়ে। এই জায়গাটা কি কথা বলার পক্ষে খুব ভালো? মেন রাস্তা, কত রকম লোকে যাতায়াত, সবাই একবার করে আর চোখে আমাদের দেখে যাচ্ছে। চলুন না কোথাও বসি। দেখুন, আমি কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, মানে আমি আপনার থেকে তাকিয়েছিলাম একটু ঠিকই, আচ্ছা বেশ অনেকক্ষণ ধরেই তাকিয়েছিলাম, কিন্তু আপনি সে কথা শুনে সবাইকে বলতে গেলেন কেন? মানে মেয়েরা তো সাধারণত এরকম করে না বলেই শুনেছি। দাঁড়ান দাঁড়ান, কি করে জানলেন করে না? তার মানে রোজ মেয়েদের ঝাড়ি মারা হয় বুঝি? দেখ কি যে বলেন। ইস, লজ্জাবতী লতা, অত লজ্জার কি আছে? আমরা মেয়েরাও কি ঝাড়ি মারি না নাকি? হ্যাঁ, সে তো করিনি। তাহলে আসলে ভাবলাম একটু মজা করি আপনার সাথে, ভাবলাম একটু ভয় পাইয়েই দেখি, কোনো ক্ষতি তো করতে চাইনি এটুকু তো বুঝতে পেরেছেন। কিন্তু কেন হঠাৎ এইভাবে আপনার এরকম করার কি দরকার ছিল? হঠাৎ এইভাবে আপনি বিকেল বেলাটা কেমন আশ্চর্য না, কেমন অন্যরকম একটা হাওয়া, আলোর এই রং ভালো লাগছে না আপনার? এই যে অফিস টফিস কেটে আমরা মাঠে বসে আড্ডা মারছি, সত্যি কথা বলবেন ভালো লাগছে না? আসলে আমার এই গল্পে অচিরা হচ্ছে একটা খোঁজ। যে কোনো বাঙালি গৃহবধূ যারা সংসারের মধ্যে আটকে আছে তাদের নিজেকে খোঁজা, মানে আপনি বলতেই পারেন যে কোনো বাঙালি গৃহবধূর মধ্যে
একজন করে অচিরা আছেই। আজকের ব্যাপারটা খুব অন্যরকম। কিরকম? রোজ একরকমের চেয়ে ভালো না খারাপ? ভালো। তাহলে আমাকে একটা ধন্যবাদ দেবেন তো? শুধু ধন্যবাদ? ওরে বাবা রে, আর কি দেওয়ার ইচ্ছে আছে শুনি? জানি না, কিন্তু আজ যখন আপনার সঙ্গে আলাপ হয়েই গেল তখন। আলাপ? কিন্তু আমরা তো কেউ কারোর নামই জানি না। আমার নাম মৈনাক, আপনার নাম? আমার কোনো নাম নেই, সকলের কি নাম থাকতেই হয়? ওই যে মেঘটা দূরে ভেসে যাচ্ছে, ওরও তো কোনো নাম নেই। আর যোগাযোগ হবে না? কি দরকার বলুন তো? কেন এমন করছেন? আপনার না থাক আমার দরকার থাকতে পারে। কি কাণ্ড! বাসস্টপে সেই ক্যাবলা ছেড়েটা দিব্যি মুখ ফুটেছে দেখছি। বেশ, আমার নাম অচিরা, বাড়ি মেঘেদের দেশ, আকাশপুর। ঠাট্টা করছেন? আপনি বুঝতে পারছেন না। প্লিজ প্লিজ আমায় ভুল বুঝবেন না। আমি মানে আমি আমি কি এ মশাই, আপনার হাব ভাব তো সুবিধে দেখছি না। আমার প্রেমে টেমে পড়ে যাননি তো? না। আচ্ছা আচ্ছা, আমরা ভালো বন্ধু হতে পারি না? বন্ধু হতে আর কি লাগে বলুন তো? অনেক কিছু লাগে, অনেক কিছু। রোজ রোজ দেখা হওয়া, দুজন দুজনের সবটা জানা, সেটি হচ্ছে না। কেন? এই বিকেলটা একবার আসাই ভালো, বারবার এলে অভ্যেস হয়ে যাবে, সব রহস্য মুছে যাবে। কখনো কখনো না আলাপটাই ভালো, পরিচয় করা উচিত না। এই একটা দিন থেকে যাক না আমাদের মধ্যে, অন্য দিনের থেকে একটু আলাদা একটা দিন, যা মাঝে মাঝে একা বার করে দেখতে হয়। কিন্তু আমি আমি এভাবে আপনাকে যেতে দেব না। আপনার সত্যিকারের নাম ঠিকানা বলুন প্লিজ। না জানতে পারার কষ্টটা ভেতরেই থাক মৈনাক, একটু একটু কষ্ট থাকা ভালো। উঠি, ঘর আছে, সংসার আছে, ভালো থাকবেন। আমিও খুব ভালো থাকবো আজকে দিনটাকে নিয়ে। আর কাউকে বলবেন না প্লিজ, লোকে ভুল বুঝবে, উল্টোপাল্টা কথা বলবে, কষ্ট পাবেন। কি হলো, মুখ হাড়ি কেন? যাই, এসো, সাবধানে যেও। কিরে কি হলো? আরে কি হয়েছে? রাই কথা বলছিস না কেন? আরে কি হয়েছে? আরে ইন্টারভিউটা ছাপবি না বললি, হঠাৎ এভাবে চলে এলি কেন? তুমি একটু তাড়াতাড়ি আসতে পারবে প্লিজ? বলো না। থ্যাংকস, চলি রে। হ্যাঁ, কাল অফিসে দেখা হবে। কি? আর তুই চিন্তা করিস না, আমি কাল ম্যানেজ করবো সব। আর হ্যাঁ, আমাকে কখনো ফোন করিস না রে, তুলতে পারবো না, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আর শোন, আমি অফিসিয়ালি কাউকে না বলার আগে প্লিজ কাউকে জানাস না। আমি কালই এখান থেকে রিজাইন করছি। মানে রাই? না জানতে পারা কষ্টটা ভেতরেই থাক আদিত্য, ভালো থাকবে। আমার নাম আদিত্য, আপনার নাম? আমার কোনো নাম নেই, সকলের কি নাম থাকতেই হয়? ওই যে মেঘটা দূরে ভেসে যাচ্ছে, ওরও তো কোনো নাম নেই। আলাপের মধ্যে দিয়েই যে পরিচয় হতে পারে সেটা তোমার সেদিন জানা ছিল না, আমারও না। তারপর অনেকদিন ওই সময় ওই জায়গায় দাঁড়িয়ে থেকেছি, কিন্তু তুমি তোমার কথা রাখলে, আর দেখা হলো না, তোমার নামও জানা হলো না। নিউজ পেপারের ফটোগ্রাফার আদিত্য চৌধুরীর লেখক আদিত্য চৌধুরী হয়ে ওঠার গল্পটাও চাপা পড়ে গেল। সেদিনের বিকেলের সেই ভেসে যাওয়া মেঘগুলোর উদ্দেশ্যে তাই উৎসর্গ করলাম আমার এই হঠাৎ দেখা উপন্যাস। সেই মেঘগুলো তো তোমারই মতো অচিরা।
ভালো থেকো। যা যা।